ওবাইদুল কাদের ছাড় তিনিও টের পেয়েছেন যে টাকার বিনিময়ে নমিনেশন বিক্রি করা হয়, তার মুখ থেকে বের হয়েছে। তাহলে আমার নেত্রীও জানার কথা, তাহলে নেত্রীকে তদন্ত করে বের করতে হবে হবে কারা নৌকার ব্যাথাকানা করে তাদেরকে চিহ্নিত করতে হবে। বিশেষ করে দলের অনেক সুবিধা নেওয়া লোক এখানে আমার ফ্রেন্ড লিস্টে আছে, যারা নৌকার দৌড়ে নৌকা পাওয়ার জন্য পাগল, বিভিন্ন জায়গায় দৌড়াইতে দৌড়াইতে পায়ের চামড়া উঠে ফেলাইতেছে। জননেত্রী শেখ হাসিনার বা বঙ্গবন্ধুর ছবি পোস্ট করলেও তাদের হাত থেকে একটা লাইক বা একটা কমেন্টস আসে না, অথচ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেত্রীকে বিক্রি করে, বঙ্গবন্ধুকে কবর থেকে উঠে ইয়ার পর বিক্রি করে। উনি বঙ্গবন্ধুর সৈনিক, এখানে সেখানে বললে বেড়ায়, একটা লাইক তার নামে দেয় না। এবং দলের মঙ্গল হবে, দলের সুনাম হবে, সেই রকম কাজ তারা দিয়ে হয় না। কি জাতীয় সৈনিক সে বঙ্গবন্ধুর সৈনিক এবং জননেত্রী শেখ হাসিনার সৈনিক! এই সমস্ত সৈনিক এবং বাটপাড়গুলা, এগুলো আওয়ামী লীগের নাম ভাঙাইয়া আওয়ামী লীগকে শেষ করে। যদি তুমি বঙ্গবন্ধুর সৈনিক হও, এতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করো অন্তত, জননেত্রী শেখ হাসিনার একটা ছবি পোস্ট করলে একটা লাইক বা একটা কমেন্টস দিয়ে একবার তুমি শরিক থাকো, তাহলে বুঝবো যে না, তুমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলবা, জননেত্রী শেখ হাসিনার সৈনিক বলবা, একটা লাইক কমেন্টস দেবা না। এত বড় বাটপার, এত বড় ধোকাবাজ, এত বড় ভণ্ড প্রতারক, হ্যাঁ কত বড় ভণ্ড ধোকাবাজ! হ্যাঁ, আমার শত্রু যদি বঙ্গবন্ধু বা জননেত্রী শেখ হাসিনার ছবি পোস্ট করে, আমার লাইক নাই এমন কোনো ছবি নাই যেখানে লাইক বা লাভ চিহ্ন, যাই হোক আমার রিয়্যাক্ট সেখানে একটা থাকে। তাহলে যদি বঙ্গবন্ধু সৈনিক হিসাবে নিজেকে দাবি করেন, আওয়ামী লীগের একটা লেখায় বা আওয়ামী লীগের পোস্টে যেখানে পজিটিভ লেখা থাকে সেখানে একটা লাইক কমেন্টস কিছু থাকে না। আমি দেখছি তো, আমি অনেক ছবি পোস্ট করে দেখছি, এখন বঙ্গবন্ধুর সৈনিক ছবি বা জননেত্রী শেখ হাসিনার ছবি আমার অনলাইনে যারা আছে অনেকেই পোস্ট করে না। কেন করে না? সারাদিনে দেখা গেছে তার ফ্রেন্ড লিস্টে 5,000-এর মধ্যে 4,500 বঙ্গবন্ধু সৈনিক থাকে, অ্যাক্টিভ থাকে মনে করেন প্রায় 2,500-এরও অধিক। একটা ছবি পোস্ট করলে আধা ঘন্টার মধ্যেও সেখানে 20 লাইক করে না, তখন নিরুৎসাহিত হয়। এই সমস্ত বাটপার যারা আছে, এগুলা দলের কলঙ্ক, এরা সুসময়ের বন্ধু, অসময়ে অনিলবেনের মতো পরিস্থিতিতে এগুলো এলাকা ছাড়ে, দেড় ছাড়ে। এই সমস্ত বাটপারগুলো থেকে সাবধান। সামনে নির্বাচন আসছে, যারা জনপ্রতিনিধি হবে তাদেরকে আপনারা বাছাই করবেন, টাকার বিনিময়ে কোনো ভোট দেবেন না। আর টাকা এখন দেবেও না, এখন টাকা যেখানে দেওয়ার সেখানে দিচ্ছে। যেহেতু আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাবো, এই নির্বাচনই যেন হয় এই জাতীয় প্রতীকের শেষ নির্বাচন, সামনে নির্বাচনগুলো যেন হয় স্থানীয় পর্যায়ে আগেভাগেই যেন ঘোষণা দেওয়া হয় যে কোনো রকমের জাতীয় প্রতীক থাকবে না। কারণ এই প্রতীক নিয়ে এবার যেই খেলা হইতেছে, যেই খেলা খেলতেছে, কেন্দ্রীয় নেতারা যেই দাদাগিরি করতেছে, যেই টাকা কামাইতেছে, সেটা নজিরবিহীন, দলকে তছনছ করে দিচ্ছে, দলকে লণ্ডভণ্ড করে দিচ্ছে। আজকে আমার এই প্রতিবাদ, এটা চলবে, চলছে এবং এতে আর কোনো সন্দেহ নাই। যদি নিরপেক্ষ তদন্ত করতে চান, যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, যারা নমিনেশন পেয়েছে, কত লক্ষ টাকার বিনিময়ে নমিনেশন পেয়েছে, তাদেরকে একবার বঙ্গভবনে ডাকুন, ডেকে পবিত্র কোরআন হাতে দিয়ে বলুন কাকে কাকে টাকা দিয়েছে, দেখবেন সব ঘর ঘর করে বলে দেবে। কারণ দলকে শেষ করে দিয়েছে, দলকে লণ্ডভণ্ড করে দিয়েছে, একদম তৃণমূল পর্যায়ে। আজকে ভোটারদের 2 পয়সা দাম নেই, 2 পয়সা কোনো ভোটারদের কাছে কেউ যায় না, নেতাদের কাছে দৌড়ায়। যারা নমিনেশন দেওয়ার কথা বলে টাকা খায়, টাকা টাকা একদম বিশাল টাকা, 1 লাখ 2 লাখ না, অনেক লক্ষ লক্ষ টাকার লেনদেন হচ্ছে। এবং নমিনেশন পাওয়াই দেবো, দিচ্ছি নমিনেশন আমার হাতে, আমি নেত্রীকে সুপারিশ করব। আমি জানি এই সমস্ত বাটপারেরা কোনোদিন নেত্রীর কাছে উমককে নৌকা দেন এই কথা বলার সুযোগও পাবে না, যেহেতু আমার নেত্রী সৎ, তার প্রতি অগাধ বিশ্বাস আমারও আছে এবং যারা বঙ্গবন্ধুর সৈনিক সকলের সে বিশ্বাস আছে। দলের মধ্যে আজকে মুস্তাকে ভরপুর হয়ে গেছে, যারা দলের তৃণমূলের নেতাদের কল্লা কাটতেছে কল্লা, যারা একজন চেয়ারম্যান পদপ্রার্থী যিনি হবেন তার কাছে লক্ষ লক্ষ টাকা নাই,
যদি সে বঙ্গবন্ধুর সৈনিক হয়ে থাকে, আজকাল স্থানীয় পর্যায়ে কুঠিপতিরা খুব কমই আছে। আগের দিনে শিক্ষক সমাজের যারা শিক্ষক ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক বা প্রধান শিক্ষক, এই সমস্ত ভদ্রলোকেরাই চেয়ারম্যান নির্বাচন করতেন, তারা এখন মুখ ফিরিয়ে নিচ্ছেন। এখন হাইব্রিড ধোকাবাজ এবং বেশিরভাগই ফাল লোকজন স্থানীয় পর্যায়ে আসার কারণে যেহেতু শিক্ষক সমাজ আজকে রাজনীতি থেকে একদম মুখ ফিরিয়ে নিচ্ছে, তারা একটা মৌন সমর্থন দিচ্ছে, এছাড়া আর কিছুই না। যাই হোক, সবাই খারাপ তা আমি বলবো না, অনেক আদর্শবান নীতিবান বঙ্গবন্ধুর সৈনিকরা আছেন যারা দেশের মানুষকে ভালোবাসেন, দলকে ভালোবাসেন, যাদের দ্বারা দলের কোনো রকমের বদনাম হয় না, সে সমস্ত সৈনিক এখনও মাঠে অনেক আছে, কিন্তু তাদের কাছে টাকা নেই আর নমিনেশনও পাবে না। তৃণমূল পর্যায়ে যে ভোটাভুটিটা হয় সেখানেও যারা সেখানে ভোটার থাকেন, ধরেন যে কমিটির মধ্যে যারা থাকবে, এক একটা ভোট লক্ষ টাকা পর্যন্ত এখন উঠতেছে। তার মানে কি? তার মানে সেখানেও দুর্নীতি। তাই এটা একদম স্বচ্ছ এবং সুন্দর হবে স্থানীয় পর্যায়ে, কোনো রকমের নৌকা এবং ধানের শীষ বা জাতীয় প্রতীক থাকতে পারবে না। সুন্দর সুষ্ঠু ফেয়ার নির্বাচন দেবে, সেখানে যে নির্বাচিত হয়ে আসবে স্থানীয় পর্যায়ে, সেটাই হবে জনগণের জন্য মঙ্গল এবং দলের জন্য মঙ্গল। কারণ কি? দল সেখানে উপকৃত হবে, অপকৃত হবে না। কারণ এখন ভোট দিলে আওয়ামী লীগের লোকই নির্বাচিত হবে। কারণ কি? দেশের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য অধিকাংশ জায়গায় বঙ্গবন্ধুর সৈনিকেরাই পাশ করে আসবেন। সেক্ষেত্রে যদি স্বচ্ছতা থাকতো, যে এখন যেটা হচ্ছে এটা নৌকা পাওয়া মানে প্রায় চেয়ারম্যান হয়ে যাওয়া, 90% চেয়ারম্যান হয়ে যাওয়া, দু এক জায়গাতে শক্ত যেখানে একদম মানে ব্যাপারও একটা বাদে লোকদের কাছে যখন নৌকা পড়ে, সেখানে দেখা গেছে যে সুষ্ঠু সুন্দর নির্বাচন হলে অন্যজন পাশ করে আসে। কারণ কি? এটাও নৌকার জন্য অপমানজনক একটা ঘটনা। কারণ নৌকা এমনই একটা প্রতীক যেটার হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা এসেছে, যেটার হাত ধরে বাংলাদেশের মানচিত্র এসেছে, যেটার সাথে বঙ্গবন্ধুর সম্মান এবং দেশের সম্মান জড়িয়ে আছে। সেই নৌকা আজকে ধোকাবাজ বাটপার এবং চোরেরা টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। বঙ্গবন্ধু সৈনিকরা চেয়ে চেয়ে দেখছে যে নৌকা চলে যাচ্ছে বাটপারদের হাতে। যেহেতু এই নৌকা করে রাখবে যারা বাটপারেরা না পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। কেন্দ্রীয় নেতাদের মধ্যে আজকে বাটপার এবং মোস্তাকে ভরে গেছে, এই সমস্ত মোস্তাকদের চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে। টাকা পয়সার লেনদেন কে কে করেছে তাকে চিহ্নিত করতে হবে, তার রাজনীতি শেষ করে দিতে হবে। জননেত্রী শেখ হাসিনা ওই রকমের বাটপার একদিনে তৈরি করতে পারেন। আওয়ামী লীগের নেতৃত্ব যে সিগন্যাল দেয় যে ওই এলাকার নেতৃত্ব তুমি দেবে, সে একদিনের মধ্যে অর্চিতে বড় নেতা হতে পারে। যেহেতু আজকে আমার দাবি থাকবে স্থানীয় পর্যায় থেকে এই নৌকা এবং দানের শীষ এবং এই জাতীয় প্রতীক একেবারে এই নির্বাচনটাই যেন শেষ নির্বাচন হয়, সেজন্য যা কিছু করা দরকার সেটা নেত্রীকে করতে হবে। তৃণমূল আওয়ামী লীগকে বাঁচাতে হলে স্থানীয় পর্যায় থেকে নৌকা এবং দানের শীষ তুলে নিতে হবে। যদি আজকে দলকে মজবুত করতে চান, দলকে সুসংগঠিত করতে চান, তাহলে স্থানীয় পর্যায় থেকে এই মার্কা জাতীয় প্রতীক তুলে নিতে হবে। যেহেতু আজকে দুর্নীতিতে পড়ে গেছে, আজকে শুধু টাকার খেলা, যেখানে শুনবেন শুধু টাকা আর টাকা, টাকা ছাড়া কোনো শব্দ নাই। একটা লোক ভিক্ষুক হয়ে যাচ্ছে, নৌকা আনতে গিয়ে ধানের শীষ আনতে গিয়ে তারা ভিক্ষুকে পরিণত হচ্ছে, তাদের লাইফ শেষ হয়ে যাবে। 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 60 লাখ পর্যন্ত এখন পর্যন্ত এই দরদাম উঠতেছে। যেহেতু আজকে আমি দেখেছি আমাদের দলের যে মহাসচিব সেক্রেটারি জননেতা ওবায়দুল কাদের ছাড়, তিনিও টের পেয়েছেন যে টাকার বিনিময়ে নমিনেশন বিক্রি করা হয়, তার মুখ থেকেও বের হয়েছে। তাহলে আমার নেত্রীও জানার কথা, তাহলে নেত্রীকে তদন্ত করে বের করতে হবে, নেত্রীকে খেয়াল রাখতে হবে যে দলকে রাজকে শেষ করছে, সেই সমস্ত বাটপারদেরকে দল থেকে বের করে দিতে হবে। এই সমস্ত বাটপার কাদের সিদ্দিকের মতো, ডক্টর কামালের মতো লোক আজকে রাস্তায় রাস্তায় ঘুরে 10,000 ভোট পায় না। যেহেতু তাদের শিক্ষা নেওয়া উচিত যে তাদের মতো বাটপারকে নেত্রী যদি একবার আউট করে দেয়, রাস্তায় রাস্তায় দৌড়াইয়া জামা কাপড় বিক্রি করতে হবে গুলিস্তান দাঁড়াইয়া 60 টাকা, 120 টাকা করিয়া, তাও তাদেরকে এই 60 টাকা মূল্য থাকবে না এই সমস্ত নেতাদের। তাই সাবধান হয়ে যান নেতারা, বহুতবারে বাড়ছেন, বহুত বাটপারি শুরু করেছেন, আপনাদের ধোকাবাজি এবং বাটপারি বন্ধ না করলে তৃণমূল আওয়ামী লীগ আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। আমার মতো প্রতিবাদী যারা আছি আমরা ছেড়ে কথা বলবো না। বঙ্গবন্ধুর সৈনিকরা, আপনাদের এই সংগ্রাম এবং আন্দোলন চালাতে হবে, নেত্রীকে জানিয়ে দিতে হবে
যে মুস্তাকে ভরপুর হয়ে গেছে দল, আজকে এই মুস্তাকদেরকে চিহ্নিত করে তাদেরকে দল থেকে বের করে দিতে হবে, কারা নৌকার ব্যথাকে না করে তাদেরকে চিহ্নিত করতে হবে, এইটাই হোক আমাদের শপথ। আজকে আমি আমার পথ থাকুক আর নাই থাকুক, আমি আমার সংগ্রাম চালিয়ে যাব। আমার সংগ্রামে যারা শরিক হবে তারা বঙ্গবন্ধুর সৈনিক, জননেত্রী শেখ হাসিনার সৈনিক, তারা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে বিশ্বাস করে, জননেত্রী শেখ হাসিনার জন্য তারা জীবন দিতে প্রস্তুত থাকবে। আজকে যারা টাকা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা যারা কামাচ্ছে, কোটি কোটি টাকা যারা কামাচ্ছে, এই বাটপারেরা পালিয়ে যাবে, এদেরকে সময় বিপদের দিনে আমরা পাবো না, তাই এই বাটপারদের থেকে সাবধান থাকতে হবে। তৃণমূলের আওয়ামী লীগকে বাঁচাতে হলে স্থানীয় পর্যায় থেকে এই জাতীয় প্রতীক তুলে নিতে হবে, এই নির্বাচনই যেন হয় জাতীয় প্রতীকের শেষ নির্বাচন, এই দাবি এবং এই আশাবাদ ব্যক্ত করে